সব ভালোবাসা সব দায় দায়িত্ব আমাদের থাকবে, কিন্তু আসল দায়িত্ব ঠিক রেখে নিজেকে যেমন আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিসাবে গড়তে হবে, নিজের পিতা মাতা ভাই বোন সন্তান স্বামী স্ত্রী সবাইকেই হকের কাফেলায় আনতে হবে, না হলে বলে দিতে হবে যে তুমি আমার সত্যিকারের আত্মার বন্ধু নও, আত্মার আপন নও, আমি তোমার দায়িত্ব পালন করব কিন্তু আমি হৃদয় থেকে তোমাকে ভালোবাসতে পারবো না, আর দুনিয়া আখেরাতে আমার ভালোবাসার আমার সম্পর্কের আমার বন্ধনের ভিত্তি আমার একমাত্র প্রেমবী, যদি তুমি প্রেমবীর হও তাহলে আমি তোমার জন্য কোরবান হয়ে যেত আমার আনন্দ, আর যদি তুমি প্রেমবীর না হও আমি শরীয়তের দায়িত্ব পালন করব কিন্তু আমি হৃদয় থেকে ভালোবাসবো না, আমি হৃদয় থেকে আপনও হব না, আমি আমি তোমার হৃদয়ের আপন নই। বাহ্যিক শরীয়তের আপন বন্ধন সম্পর্ক থাকবে, এমনকি পিতামাতা অমুসলিম হলেও দায়িত্ব পালন করতে হয়, যতটুকু মুসলিম হলে অতটুকু হক আদায় করা, কিন্তু আল্লাহ তাআলা শতাধিক আয়াতের মধ্যে নিষেধ করেছেন পিতামাতা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান যাই হোক না কেন যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের বিপরীতে হয় তাহলে তাদেরকে বন্ধু হিসাবে আপন হিসাবে গ্রহণ করিও না, তাদের আনুগত্য করিও না, তাদের কথা শুনিও না। এইভাবে আমরা বই পুস্তকে শুনি পিতা মাতার আনুগত্য করো, অনেকে ওয়াজের মধ্যেও বলেন পিতা মাতার আনুগত্য করো, পিতা মাতার প্রতি ভালোবাসা শ্রদ্ধা আন্তরিকতা মায়া মমতা দায়িত্ব থাকতে হবে, কিন্তু ইমানের বিপরীত কোন আনুগত্য আল্লাহর বিরুদ্ধে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যুদ্ধ বিশ্বাসঘাতকতা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাহুম আল্লাহর আল্লাহর হাবিবের ভালোবাসায় পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী সবাইকে চেষ্টা করেছেন বুঝিয়েছেন, তাদের জুলুমের পর বুঝিয়েছেন সম্মান করেছেন, জুলুমেরও উত্তর দেন নাই কিন্তু তাদের আনুগত্য করেন নাই। এমনকি আশারায়ে মুবাশশিরিন যে দশ জন বলা হয় সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি, এক এক হাদিস শরীফে কখনো এক একজনের নাম এসেছে, তো কিন্তু অফিসিয়ালি যাদেরকে আশারায়ে মুবাশশিরিন বলা হয় যে দশ জন বিশেষ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি, তার মধ্যে একজনের নাম হচ্ছেন আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি কি করেছেন, তিনি জিহাদের ময়দানে একবার তার পিতা তীর নিয়ে প্রেমের দিকে আসছেন, বলছেন যে হে বাবা আপনি সরে যান, আপনি সরে যান, আপনি যদি রেঞ্জের মধ্যে আসেন প্রেমিকে আঘাত করার আগে আমি কিন্তু আপনাকে আঘাত করব, আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি আপনি সরে যান, আর না হলে আমি সন্তান এটা আপনি এটা এই এইটা আমি মনে রাখবো না, আপনি পিতা আমি মনে রাখবো না, প্রণবের প্রেম সবকিছু রূপ দিয়ে আপনি প্রণবীকে আঘাতের পূর্ব মুহূর্তে আপনার বুকে আমার তীর পৌঁছবে, ঠিক উনি যখন তীর নিক্ষেপ করছেন তখন তিনিও তীর নিক্ষেপ করেছেন, এক সেকেন্ডেরও কম সময়ে সেই তীর গিয়ে আবু ইবনে জাররাহের পিতার বুকে গিয়ে তাকে জাহান্নামে পাঠিয়েছে, আর তিনি প্রণবীকে জাহেরিভাবে রক্ষার জন্য নিজের পিতাকে হত্যা করেছেন। এভাবে সবকিছুর ঊর্ধ্বে প্রণবীর প্রেম, প্রণবীকে হত্যা করার জন্য যখন আসছে তখন আর ছাড় নাই, হত্যা করার জন্য শুধু আশা নাই, তীর তিনি ছেড়েই দিচ্ছেন, যে তিনি বলছেন শপথ করে যে মুহাম্মদকে হত্যা না করে আমি ফিরবো না, নাউজুবিল্লাহ মিন যালিক, আর তার উত্তর তিনি এই সন্তান হিসাবে দিয়েছেন, প্রণবী বললেন আবু উবাদা ইবনে জাররাহ আমি ঘোষণা করছি সে জান্নাতি, এক এক সময় এক একজনকে ঘোষণা করেছেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কে বলেছেন হে আম্মার তুমি শহীদ তুমি জান্নাতি তুমি হক, তোমার বিরুদ্ধে যারা তারা বাতেল, এই সিফিনের ময়দানে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার বিরুদ্ধে মুয়াবিয়া চক্রের বিরুদ্ধে মাওলা আলীর গোলামিয়তে থেকে হক কায়েমের জন্য বাতিলকে থেকে ইসলামকে রক্ষার জন্য খেলাফত কায়েমের জন্য মুলুকে দুৎখাতের জন্য নিজেও শহীদ হয়েছেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবি অসাধারণ অতুলনীয় জান্নাতি, কিন্তু কাউকে কাউকে প্রণবীর নাম মুবারক ধরে ইসলামের কিয়ামত পর্যন্ত দলিল করেছেন, তাদেরকে ধরে রাখো। আম্মার বিন ইয়াসির আব্দুল্লাহ তাআলা সিফিনের ময়দানেও বলেছিলেন যে আমি কসম করে বলছি এই মুয়াবিয়ারা মুসলমান নয়, তারা মুনাফিকি করেছে, তারা অনুপ্রবেশ করেছে, তারা ইসলামের শত্রু, স্বয়ং প্রণবীর ঘোষণা যে সিফিনের যুদ্ধে
আম্মার রাদিয়াল্লাহু তাআলা যেই দলে তোমরা দেখিও সেটাই জান্নাতি দল, আর আম্মার রাদিয়াল্লাহু তাআলার বিপরীতে যে মুয়াবিয়ার দল সেটাই জাহান্নামের দল, সেটা বাগি দল, সেটা খুনি দল, হকের দল, মাওলা আল্লাহর দল, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার দল। আর সেই দলের নাম আজকে বল শুনি মুহাম্মদ, এর বাহিরে আজকে আহলে সুন্নাত জামাতের নামে মুয়াবিয়াদের দলকে নবী যাদেরকে ফিয়াতুল বাগিয়া বলেছেন এবং জাহান্নামে বলেছেন তাদেরকেই আজকে আহলে সুন্নাত জামাত নামে চালিয়ে দিচ্ছে এবং এই ধোকা বিশ্বব্যাপী কায়েম করে ফেলছে। সেখান থেকে আমরা আসল ইসলামকে, আসল আহলে সুন্নাত ওয়াল জামাতকে উদ্ধার করতে হবে।